নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসল যুবতী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায়। যুবকের বিরুদ্ধে সহবাসের অভিযোগ আনা হয়েছে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার নওপাড়া এলাকায়। জানা গেছে, মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা এক যুবতীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাগরদিঘি থানার যুবকের সাথে। যুবতীকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় ওই যুবক, এমনই দাবি যুবতীর। তাদের ভালোবাসার কথা দুই পরিবারের লোকেরাও জানত। অভিযোগ, গত দু সপ্তাহ আগে হঠাৎই বেঁকে বসে যুবক ও তার পরিবার। প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনে আমরণ অনশনে বসে যুবতী। যুবকের বিরুদ্ধে সহবাসেরও অভিযোগ এনেছে অনশনকারী যুবতী। সে যদি না বলে থানায় অভিযোগ করব আমি। না, এখন আমি আজকে একাই চলে এসেছি বাড়ি থেকে। এখন ফোন করা হয়েছে, আসবে বলছে, সবাই আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মুর্শিদাবাদ। ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী, উদ্ধার হয়েছে লোহার রড। ধৃতদের এদিন অশোকনগর থানার পক্ষ থেকে তোলা হয় বারাসাত আদালতে। ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী, উদ্ধার পাইপ গান, ভোজালি, লোহার রড। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় ঈশ্বরীগাছা আমবাগান এলাকা থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরীগাছা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা ছিল পাঁচ দুষ্কৃতীর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় অশোকনগর থানার পুলিশ। এদিন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গেল প্রাচীন শিরিশ গাছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। সোমবার ঘটনাটি ঘটেছে হাবড়া এলাকায়। শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গেল এক প্রাচীন শিরিশ গাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার ঘটনাটি ঘটেছে হাবড়া বাণীপুর শ্যামশাহর বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাছের ওপর দিয়েই গেছে 11,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তার। কোনোভাবে তারের সংযোগ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার জেরে প্রায় এক ঘন্টা ধরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এই গাছটার উপরে 11,000 লাইন দিয়ে, সেই 11,000 লাইন থেকে কোনোভাবে ক্রাশ হয়ে আগুন গাছের উপরে পড়ে। গাছটা আস্তে আস্তে গোড়ার দিক থেকে ধুতে ধুতে এগিয়ে গেছে, ডাল শাখা পোশাকায় ছড়িয়ে গেছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি, আমরা আগুন আয়ত্ত নিয়ে এসেছি আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আগুন নিভে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া। কলাচোর সন্দেহে এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে আক্রান্ত ব্যক্তিকে। আমডাঙ্গার মরিচা পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কলা চুরি হচ্ছিল, কিন্তু কে বা কারা এই কলা চুরি করছে তা জানা যাচ্ছিল না। অবশেষে সোমবার সকালে এক ব্যক্তি সাইকেল করে বড় জাগুলিয়ার দিক থেকে কাঁচড়াপাড়ার দিকে কলা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তাকে বীজপুর থানার অন্তর্গত রায়গেট বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে মন্ডরি বাসস্ট্যান্ডের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে ইট ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। এমনকি পুলিশের সামনেও চলে মারধর। প্রথমে চুরির কলা দেখতে না পাওয়া গেলেও পরে একটি টোটো ভর্তি কলা এলাকায় এসে পৌঁছায়। এলাকাবাসীর অভিযোগ, ওই কলা নাকি চোর চুরি করেছিল। সন্দেহের বশে এক ব্যক্তিকে এইভাবে মারধর করা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছানোর পর ওই ব্যক্তির হাতের বাঁধন খুলে দেওয়া হয়। পরে আমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কলা কিন্তু কারণ দেখেনি, কলা সামনে তখন সাইকেলে ছিল, কলা কেন হিসাবে আমরা কে কলা চোর হিসাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা। পুলিশ কর্মীরা ঝাড়ু হাতে পরিষ্কার করলেন গোটা ব্রিজ, রং করলেন ব্রিজের দু প্রান্তে, সচেতন করলেন পথ চলতি সাধারণ যানবাহন চালকদের। পুলিশের এই ভূমিকায় খুশি এলাকাবাসী। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ট্রাফিক গার্ডের অফিসার শ্যামল কুমার দাসের উদ্যোগে হাসনাবাদ বনবিবি সেতু দুদিকের গার্ডওয়ালকে রাঙিয়ে তুললেন পুলিশ কর্মীরা। পাশাপাশি এদিন ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়াররা বনবিবি সেতুর দুই প্রান্ত থেকে শুরু করে পুরো সেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন।
করোনা আবহে পথ চলতি যানবাহন চালকদের সচেতন করা হয় এদিন পুলিশ কর্মীদের পক্ষ থেকে। প্রত্যেক বাইক চালককে অনুরোধ করা হয় মাথায় হেলমেট পরবার ব্যাপারে। এভাবেই পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রচার করেন পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। আর্থিক লোকসান ও কাঁচামালের যোগানের অভাবে বন্ধ হয়ে গেল দুটি জুট মিল। সোমবার সকালে কাজে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান শ্রমিকরা। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 7,000 শ্রমিক। আর্থিক লোকসানের কারণ দেখিয়ে জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। সোমবার সকালে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে কাজে এসে শ্রমিকরা কারখানার গেটে নোটিশ দেখতে পান, যার ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 4,000 শ্রমিক। প্রতিবাদে মিলের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের বকেয়া টাকা দাবি করায় মালিক ষড়যন্ত্র করে মিল বন্ধ করে দিয়েছে। মন মে কহিন কহিন কালা থা আর উসকো মিল বন্ধ করনা থা। রাত মে হাম লোগ করিব করিব 6:30 বাজে ইয়াহা সে গয়ে হ্যায়। কোই কোই বাত নাই থা, আদমি কাম কর রাহা থা, স্টাফ সুবহ সে উঠা লিয়া থা বেচিং বিভাগ মে। আর রাত মে জো হ্যায় কি 9:30 বাজে গেট নাই খোলা, 9:45 বাজে কা বংশি হুয়া, বংশি ভি নাই কিয়া আর হটা এক নোটিস লাগা দিয়া নো ওয়ার্ক নো পে। পাশাপাশি কাঁচামালের আমদানি কম, এই কারণ দেখিয়ে জগদ্দলের ওয়েভারলি জুট মিল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোমবার কারখানা গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পায় শ্রমিকরা। মিল বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 3,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। 5 ঘন্টা করকে চলা রাহা তার মিল বাবু বলতা হ্যায় পার্ট নেই হ্যায়, পয়সা নেই দেতা হ্যায়, হফতা নেই দেতা হ্যায়, বেতন কুছ নেই দেতা হ্যায়। इसी तरह मिल बंद कर देता है, जब इच्छा हुआ बंद कर देता है, जब इच्छा हुआ चालू करता है। अरे क्या बोल रहा है? अभी बोल रहा है जुट नहीं है, हम बंद करके रखेगा। वेतन हम लोग का 27-28 को देना रहा, वो भी नहीं दे रहा है। ब्यूरो रिपोर्ट, न्यूज रोमांसलैंड, भाटपाड़ा। রবিনসন স্ট্রিটের ছায়া এবার বড়ানগরে। বৃদ্ধ দম্পতি পচাগলা দেহ আগলে রাখলো মেয়ে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। রবিনসন স্ট্রিটের ছায়া বড়ানগরে বাবা মায়ের মৃতদেহ আগলে মেয়ে। অবশেষে বহুতল আবাসন থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বড়ানগর থানার 1 নম্বর টিএন চ্যাটার্জি রোডে। এলাকার একটি আবাসনে থাকতেন বৃদ্ধ চিকিৎসক দম্পতি এ কে চৌধুরী ও স্ত্রী এস চৌধুরী। তাদের সঙ্গে থাকতেন একমাত্র মেয়ে ও নাতনি। জানা গেছে চলতি মাসের 23 তারিখ মারা যান চিকিৎসক এ কে চৌধুরী, তারপরে মারা যান চিকিৎসক এস চৌধুরীও। এরপর বাবা মায়ের মৃতদেহ আগলে রাখেন তাদের একমাত্র মেয়ে। অনুমান, দম্পতির মেয়ে এবং নাতনি মানসিক ভারসাম্যহীন। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তো নিয়ে গেছে মেয়েকে, এখন পোস্টমর্টম হবে, ওটা যেটা হবে আর কি। এই শুনছে নাকি 23 তারিখে মারা গেছে? হ্যাঁ, অনেক দিন, 1-7 দিন হলো পুরো। একেই তো ওই তো যে দুজন মারা গেছে আর তার মেয়ে আর তার নাতনি। মেয়েকে তো আমি আজও দেখেছি, নর্মাল একেবারে যে নিচে ইয়ে করলো, এখানে কোনো গন্ধ ছিল না। যেটা এমনভাবে সিল করে রেখেছিল কোনো গন্ধ বেরোতো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বড়ানগর। করোনা আবহে শীতের মরশুমে মালদার বিভিন্ন এলাকায় বনভোজনের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ইংরেজ বাজার থানার পুলিশ। তবে কয়েকটি জায়গায় বনভোজন করা যাবে। করোনা আবহে শীতের মরশুমে বনভোজনের ওপর নিষেধাজ্ঞা জারি করল ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকার পিয়াসবাড়ি, গৌর, মহদীপুর ও সাগরদিঘির পিকনিক স্পট ছাড়া অন্য কোথাও পিকনিক করতে পারবেন না সাধারণ মানুষ। প্রতি শীতের মরশুমে মালদার বিভিন্ন এলাকায় পিকনিক করতে আসেন বহু মানুষ। বিশেষ দিনগুলিতে ভিড় হয় প্রচুর। এবছর করোনার কথা মাথায় রেখে যে কোনো স্থানে পিকনিকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিবেশের পক্ষ থেকে এটা তো এক প্রকার পলিউশন, কারণ এখন এই যে করোনা আবহ চলছে বর্তমান, যে অনেকেই তো মালদার লোক তো এমনি মানে না, বা যে কোনো লোক এই বনভোজনটা হচ্ছে সমাবেশ করবে এবং শারীরিক ডিস্টেন্স দূরত্ব কেউ মানে না। তো কাজেই যদি শারীরিক দূরত্বটা থাকে, এটা পুলিশ প্রশাসন বা ডিএম সাহেব যেভাবে আরা পরিকল্পনা নিয়েছে, এটা পলিউশন কন্ট্রোল বোর্ডেরও নির্দেশ। এতে হবে কি, তাতে মানে পলিউশনটা ছড়াবে না, যে করোনা ভাইরাস যেটা সেই ভাইরাসটা আক্রমণ করবে না, এবং প্রত্যেকের মুখে মাস্ক ব্যবহার কেউ করে না, যার জন্যে এটা আমাদের পরিবেশের পক্ষ থেকেই এটা এই নিয়মে এটা আমার সাপোর্ট আছে, এইভাবেই আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা।
শরৎনগরের হাকিমপুর সীমান্তে ধৃত নয় বাংলাদেশি মহিলা। ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর তৎপরতায় গ্রেপ্তার, তাদের তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে। স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে বিএসএফ এর তৎপরতায় আটক নয় বাংলাদেশি মহিলা। বিএসএফ সূত্রে জানা গেছে, এদিন ভোরবেলা হাকিমপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকে পড়ে মহিলারা। টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে বিষয়টি। আটক হওয়া মহিলাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ এর পক্ষ থেকে তাদের তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা জেরায় জানিয়েছে কাজের সন্ধানেই তারা এদেশে এসেছিল। সোমবার ধৃত নয় বাংলাদেশি মহিলাকেই তোলা হয় বসিরহাট আদালতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।